নৌশ্বশুরের ভোট যুদ্ধে জমে উঠেছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী 28 নভেম্বর 2021 রবিবার দেশের 1007টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃতীয় ধাপের এই নির্বাচনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নে ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 10টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা 1,71,911 জন। পীরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে 324 জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে 107 জন এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 51 জন প্রার্থী। পীরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে রয়েছে 1 নং ভোমরাদহ, 2 নং কোষারানীগঞ্জ, 3 নং খনগাঁও, 4 নং সৈয়দপুর, 6 নং পীরগঞ্জ, 7 নং হাজিপুর, 8 নং দৌলতপুর, 9 নং সেনগাঁও, 10 নং জাভরহাট এবং 11 নং বৈচুনা ইউনিয়ন। পীরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে 10টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে আলোচিত 11 নং বৈচুনা ইউনিয়ন। উক্ত ইউনিয়নে মোট 7 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 7 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় বউ শ্বশুরের যুদ্ধ। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী টেলিনা সরকার হিমু ও চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আয়ুব আলী চৌধুরী সম্পর্কে ভাগ্নে বউ ও শ্বশুর। রসিক ভোটার অনেকেই বলছেন, সিনেমায় বউ শাশুড়ি যুদ্ধ দেখেছি, এবার বউ শ্বশুরের যুদ্ধ দেখব 11 নং বৈচুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে। পীরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন ঘুরে দেখা যায় প্রায় সব জায়গায় প্রচারণা একেবারে তুঙ্গে। চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণায়। কর্মী সমর্থকেরা নিজের প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটাররাও এখন ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে। উল্লেখ থাকে যে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপি সাংগঠনিকভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম অজয় কুমার রায়। অজয় কুমার রায়, আমি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ করি। আমি 28 নভেম্বর 2021 সারা বাংলাদেশের 1007টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর এই 10টি ইউনিয়নে আমরা এখন পর্যন্ত তথ্য যেটুকু পেয়েছি সেটি হচ্ছে 10টি ইউনিয়নে নির্বাচন করতে ইউনিয়ন পরিষদের ইতিমধ্যে 51 জন প্রার্থী হয়েছেন চেয়ারম্যানের জন্য, 10টি পদের জন্য। সেটা কেমন চলছে আমরা গত দুদিন যাবৎ গোটা পীরগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ঘুরেছি এবং দেখেছি। আজকে আমরা এসেছি এই 11 নং বৈচুনা ইউনিয়নে। এই বৈচুনা ইউনিয়নে আমরা একজন ভোটারকে পেয়েছি। তার কাছে আমরা জানতে চাচ্ছি কি মনে করছেন, ভোট সুষ্ঠু চলছে এখন পর্যন্ত? বর্তমানে নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। আচ্ছা, মানে এখন পর্যন্ত কেউ কাউকে তো মানে কোনো ধরনের ব্লেম বা কোনো ধরনের কিছু করছে না নাকি? আপাতত সুষ্ঠুভাবে চলতেছে। সুষ্ঠুভাবে চলছে। আপনার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কয়জন মোট? মোটামুটিভাবে 7 জন। 7 জন মোট, তাই না? আর প্রতিটা ওয়ার্ডে তো মেম্বার প্রার্থী, মহিলা মেম্বার প্রার্থী আছেন, তাই না? আশা করছি এই ভোট সুষ্ঠুই চলবে 28 নভেম্বর পর্যন্ত, এবং 28 নভেম্বর ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন। এই মুহূর্তে পীরগঞ্জ উপজেলার বৈচুনা ইউনিয়ন থেকে লুৎফর রহমান।